হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি নেভি পার্থ। তো আজকে বন্ধুরা, কিছুক্ষণ আগে আমার ওই পুরনো যে আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে চ্যালেঞ্জ ইট, ওটার মধ্যে কিছুক্ষণ আগে আমরা ভিডিও শ্যুট করলাম। ভিডিও শ্যুট করে এখনই আপলোড করেছি, আর এখন সবাই আমরা দেখো সবাই এই বসে আছে। এখন কিছুক্ষণ আগে সব ভিডিও শ্যুট হলো, তো সবাই বসে আছে এখন। তো ইতিমধ্যে কিছুক্ষণ আগে সকালবেলা কিছু পুজোর শপিং করা হয়েছিল, সেগুলো সব অ্যামাজনে চলে এসছে, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করো কী কী এসছে। তো চলো দেখা যাক কী কী এসছে, তোমাদের দেখাই তাহলে। সো বন্ধুরা, কী কী আজকে সকালবেলা এসছে তোমাদের সাথে শেয়ার করবো, কী কী এখন কিছু শপিং নেক্সট মান্থে, যেমন জানো তোমরা পুজো স্টার্ট হয়ে যাচ্ছে। তো অলরেডি সবার শপিং তো নিশ্চয়ই তোমাদেরও স্টার্ট হয়ে গেছে, যেমন আমারও স্টার্ট হয়ে গেছে অলরেডি পুজোর শপিং। অলরেডি অনেক রিলেটিভসদের দিতে হবে গিফট, তো তাদেরও শপিং চালু করে দিয়েছি, আমিও কিছু কিছু কেনা চালু করে দিয়েছি। তো আমি আশা করি তোমরাও চালু করে দিয়েছো ইতিমধ্যেই। তো আজকে সকালবেলা অ্যামাজনে আমি অনেক কিছু গিফট যেগুলো দেওয়ার ছিল এমনও কিছু অর্ডার দিয়েছি, আর কিছু অর্ডার অলরেডি আমার দেওয়া ছিল পার্সোনাল ইউজের জন্য, যেগুলো আমার ছিল সেগুলো অলরেডি আমার অর্ডার দেওয়া ছিল। আজকে সকালে হঠাৎ করে সব পার্সেল একসাথে চলে এসছে। সো ফ্রেন্ডস, তোমাদের আজকে শেয়ার করবো কী কী চলে এসছে, সেগুলো তোমাদের আনবক্সিং করে দেখাবো। তো তোমরা সাথে থাকো আমার সাথে, তো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টেই বন্ধুরা, তো দেখি তোমাদের আমার ফার্স্টেই কী এসছে। আমার দেখতে পাচ্ছ সিকে কোম্পানির একটা টি শার্ট নিয়েছি, খুবই বড় ব্র্যান্ড, যেমন জানো তোমরা এই ব্র্যান্ডের তোমরা দেখে থাকবে দিশা পাতনি অনেক, এটা মানে দেখবে সব কিছু দেখ দিশা পাতনি এই ব্র্যান্ডের পরে। ওকে দেখেই আমি এই ব্র্যান্ডটা নিয়েছি, ওকে দেখে ইন্সপায়ার হয়ে আমি এই ব্র্যান্ডের জামাটা নিয়েছি। দেখা যাক কেমন চলে, কোয়ালিটি তো মোটামুটি ভালোই লাগে, অ্যামাজন থেকেই নিয়েছি সিকের। তো দেখা যাক কেমন হয় কোয়ালিটি, এখন জানি না, পরে দেখতে পারবো, কদিন পরে তারপরে চেক করবো। কিছু কিছু ব্র্যান্ডেড জিনিস নিয়েছি, এবার ট্রাই করলাম, কিছু ব্র্যান্ডেড পড়ার ইচ্ছা হলো তাই কিছু ট্রাই করলাম। যেমন তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ, তো আমি একটা ব্র্যান্ডেড সানগ্লাস কিনেছি, যেটার নাম হচ্ছে বলগেরি, খুবই ফেমাস ব্র্যান্ড, ইটালিয়ান ব্র্যান্ড। তো একটা সানগ্লাস কিনেছি খুব প্রিমিয়াম রেঞ্জের। তো এইটা কিনেছি, একটা সানগ্লাস কিনেছি, তো যেমন দেখতে পাচ্ছ কোয়ালিটি বক্সের খুবই ভালোই লাগছে, আর ভেতরে একটা একটা এরকম কাপড় দিয়েছে, জানি না কিসের জন্য, পোছাপুছি করার জন্য আই থিঙ্ক দিয়েছে। চশমাটাও ভালো কোয়ালিটিরই লাগছে, প্লাস্টিকের মধ্যে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ কোয়ালিটি। ভাবছি ষষ্ঠীর দিন এই চশমাটা পরেই এবার ফান্টু মারবো, তো কেমন হবে তোমরা বলো বন্ধুরা। এই যে চশমাটা ভালোই লাগছে, এই চশমাটা নিয়েছি, জামাটা তো তোমাদের দেখালামই বন্ধুরা, এই যে জামাটা সিকের জামা নিয়েছি, দেখা যাক পরে বুঝতে পারবো কোয়ালিটি কি। আরেকটা চশমা নিয়েছি বন্ধুরা MJ, দেখতে পাচ্ছ এই দেখো ফ্রেন্ডস, মার্ক জ্যাকবসের একটা সানগ্লাস নিয়েছি, এটাও ভালো কেসের মধ্যেই এসছে, ভালো শক্ত কেস আছে, এটার মধ্যেও একটা কাপড়ের মতন দিয়েছে পরিষ্কার করার জন্য, আর চশমাটাও খুবই ভালোই কোয়ালিটি দেখে লাগছে। আমার এই চশমাটা আমি প্রথমবার দেখেছিলাম, আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম আমার ওয়াইফের জন্য, জয়িতার জন্য নিয়েছিলাম, কিন্তু ও বলছে ওর নাকি ভালো লাগছে না, তাই ভাবছি আমি ইউজ করে নেবো, কেমন লাগছে বলবে। আমি ভাবছি এই চশমাটা অষ্টমীর রাতে পড়বো, একদম ঝকমকি একটা সাজ দেবো, তার সাথে ভাবছি অষ্টমীর রাতে বাবা পুরো লাইটের রিফ্লেকশনটাও পড়ছে, যেমন দেখতে পাচ্ছ তোমরা, ভাবছি অষ্টমীর রাতে এই সানগ্লাসটা পরে বেরোবো, ভালোই হবে আই থিঙ্ক। আর নিয়েছি ফ্রেন্ডস, আর একটা আমি ঘড়ি নিয়েছি, স্মার্ট ওয়াচ নিয়েছি, দেখতে পাচ্ছ এটার সাথে আবার, এটার সাথে আবার তিন চার রকমের বেল্টও ফ্রি দিয়েছে, একটা কমলা কালারের বেল্ট দিয়েছে, একটা এরকম পিঙ্ক কালারের, একটা ব্ল্যাক হোয়াইটের শেডের, আর একটা যেটা লাগিয়ে আছি ফুল ব্ল্যাক, তো এরকম তিনটে দিয়েছে। এটা মোটামুটি 6-7 হাজার টাকা নিয়েছে এই স্মার্ট ওয়াচটা, তার বেশি নিয়ে নিয়েছে না কম নিয়েছে যাই না, দেখলাম আমি ফার্স্ট টাইম এরকম ওয়াচ কিনেছি, একটু অ্যাপেলের মতনই দেখতে, বাট অ্যাপেল না, এটা বলে রাখি অ্যাপেল না, অ্যাপেলের মতন দেখতে এটা। তো এই মালটা নিয়েছি, তার সাথে এইগুলো ফ্রি দিয়েছে, এটাও পুজোতেই পরবো, এখনও পরিনি। আর হ্যাঁ, আরেকটা নিয়েছি আমি একটা এয়ারপড প্রো, সেকেন্ড জেনারেশনের একটা এয়ারপড প্রো, এরকম দেখতে পাচ্ছ এইটা নিয়েছি, এটাও এই এসছে সকালবেলাই আমাদের এয়ারপড প্রো, দেখতে পাচ্ছ বন্ধুরা।
আমাদের আপেল আপেলের সিম্বলও আছে এই যে এখানে এখানে সব জায়গাতে আপেলের সিম্বল দেখতে পাবো, মানে আপেল খাও, এই আপেল পাপেল খেয়ে এইটা পড়বো। এই যে দেখতে পাচ্ছ আমাদের তুলে দেখাই, এই যে এই যে দেখো বলছে সবাই প্লেটটাও আলাদা করে রিভিউ দিতে, সেটাও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর প্লেটটা আলাদা করেও দেখিয়ে দেবো আমি, কিন্তু কিনেছি এখন সেটাও দেখিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করতে, কি আছে কোনো ব্যাপারই না। তো এই যে এইটা নিয়েছি একটা অ্যাপেলের, আমি এয়ারপড নিয়েছি সেকেন্ড জেনারেশন এয়ারপড টু, আর একটা এই একটা এই যে দেখতে পাচ্ছ মহেন্দ্র সিং ধোনি ফায়ার বোল্টের, এটা এবার আমি জানি না, আমাকে অনেকে বলছে আমি নাকি এটা ঠকেছি, কিন্তু এইটার দাম আমায় লঞ্চিং অফারে 2000 টাকা দেখাচ্ছিলো, দেখাচ্ছিলো পরে 14000 হয়ে যাবে, কিন্তু আমি 2000-এই এইটা নিয়েছি। এখনও দেখছি 2000 দেখাচ্ছে, এখনও 2000-ই দেখাচ্ছে, অ্যাকচুয়ালি লেখা ছিল 14000 হয়ে যাবে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে, কিন্তু এখনও সেই সেম রেটই দেখাচ্ছে, কিন্তু এখনও রেটের কোনো চেঞ্জ নেই। তো আমি এই একটা ওয়াচ নিয়েছি দেখাই, এটা খুব ভালো রোজ গোল্ডের, রোজ গোল্ড ওয়াচ খুব ভালো দেখতে, কতদিন চলবে জানি না, কেন ফায়ার বোল্টে আগেও একটা নিয়েছিলাম ওয়াচ, এটা খুব একটা ভালো চলেনি আমার। এই যে দেখতে পাচ্ছ এই যে ওয়াচটা খুব সুন্দর, ওয়াচটা দেখতে খুবই ভালো, কিন্তু কদিন চলবে আমি ঠিক বলতে পারছি না, এখন কনফার্ম না, আশা করছি অনেক দিন চলবে। এই যে যেমন দেখতে পাচ্ছ ওয়াচটা, ঠিক আছে, এই ওয়াচটা নিয়েছি। তো এগুলোই অ্যাকচুয়ালি নিয়েছি, আর এই একটা খাপ দিয়েছিল, এই যে এয়ারপডটা ছিল এয়ারপডটার সাথে একটা খাপ দিয়েছিল, এগুলি নেওয়া হয়েছে পুজোর জন্য আপাতত। এই জামা এখনো কয়েকটা অর্ডার দিয়েছি, একটা জামা হয়ে গেছে, আরো পুজোতে আমি কিছু কিছু গিফট পাবো, সো মোটামুটি আমি আরো 2-3টে জামা কাপড় কিনবো, আমার পুজো অলরেডি শর্টেড হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না আশা করি। আর তোমরাও ফ্রেন্ডস কমেন্টে নিচে লিখে জানাও তোমাদের কি পুজো শপিং স্টার্ট হয়ে গেছে কিনা, আর স্টার্ট না হয়ে থাকলে কবে দিয়ে তোমরা স্টার্ট করছো সেটাও আমাকে লিখে পাঠাও, আর কে কে যাচ্ছ স্প্লেনেডে, কবে যাচ্ছ স্প্লেনেডে আমাকে লিখে জানাও, আমিও যাব হয়তো এই উইকের লাস্টের দিকে, আমিও যেতে পারি স্প্লেনেডে, তো দেখা হবে তোমাদের সাথে ওখানেই। তো বন্ধুরা এই আপাতত আমার পুজো শপিং, সো থাকো আমার সাথে, আরও আমার চ্যানেলকে গ্রো করার জন্য হেল্প করো, তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো, এরকম করেই আমি আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবো, আরও বাড়াবো, তো তোমরা সাথে থাকো। আর এখানে যেই দেখতে পাচ্ছ রেড বাটনটা সাবস্ক্রাইবের, ওটাকে দাবাও, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়লে আরও মোটিভেটেড হবো। আগের যে চ্যানেল একটা ছিল সেটা আমার, তোমরা জানোই যে আমার ওই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে, তার জন্য আমি ওই চ্যানেলটা আপাতত কোনো কিছু আপলোড করছি না। এই চ্যানেলটাতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আনবো, আর আমার আরেকটা যে চ্যানেল আছে চ্যালেঞ্জ ইট, ওটাতেও গিয়ে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আপাতত এই ভিডিওটা এতটাই রাখছি, তো পাশে ওরা সবাই বসে আছে, ওরা অ্যাকচুয়ালি এখন অনেকক্ষণ আগে একটা ভিডিও শুট হয়েছে, ওটা করার পরে সব একটু রেস্ট নিচ্ছে, এখন ওরা সবাই মোবাইল ইউজ করছে, যেমন দেখতে পাচ্ছো তোমরা, এই দেখো ওরা সব মোবাইল ইউজ করছে, তো এখন আমরা সব বসে আছি, আমরা নেক্সট প্ল্যান করছি, নেক্সট ভিডিও কি শ্যুট করবো সেটারও এখন প্ল্যানিং হচ্ছে। তো এরকম মজাদার ভিডিও তোমাদের জন্য আজও আসতে থাকবে, তো তোমরা সাথে থাকো। তো সবাই কিছু আর কিছু বলতে চাস, তোরা কিছু বলবি? ও বলতে চাই যে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা আরো এনকারেজ পাবো, তাহলে আরো নতুন নতুন ভিডিও আনবো, তো এটাই বলবো। তো বন্ধুরা সাথে থাকো, বাই বাই, গুড নাইট, গুড বাই।